সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আজকের এই ভিডিওটিতে থাকছে তোমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট তো তোমরা অনেকেই টেনশনে রয়েছো আবেদন করার পরে যে কবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট পাবলিশড হবে তো তাই নিয়ে আজকের এই ভিডিওটি এবং তোমাদেরকে এই ভিডিওতে আমি ডিটেলস দেখিয়ে দেব যে তোমাদের কত আবেদন ফি এবং তোমাদের বিস্তারিত তথ্য এই একই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব আর যারা এখনও রেজাল্ট পাওনি তারা অবশ্যই ওয়েবসাইটে গিয়ে রেজাল্টটি দেখে আসো আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে এবং কমেন্টে তোমার মতামতটি জানিয়ে দাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ শ্রেণীতে ভর্তিচ্ছ শিক্ষার্থীদের প্রথম মেধা তালিকা প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ভর্তিচ্ছরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে পারবেন ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে চোদ্দ হাজার টাকা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ শ্রেণীতে ভর্তি শিক্ষার্থীদের প্রাথমিক ফলাফল ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েস অনুসারে বিষয় রিপোর্টিং ও ভর্তির সময়সূচি দেওয়া হয়েছে নির্ধারিত সময় উপস্থিত হতে ব্যর্থ হলে কোনো শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেওয়া হবে না তো আমি অন্য একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই বিস্তারিত তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো একটু পরে সেই ভিডিওটি নিয়ে আসছি তো অবশ্যই তোমরা তোমার ততক্ষণে তোমাদের রেজাল্ট দেখে নাও এবং আগামী ষোলো থেকে সতেরোই জানুয়ারি শুধুমাত্র ১৩ তারিখে আসন পাওয়া শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে অর্থাৎ আজকে যাদের যারা আসন পেয়েছ তো তাদের সাক্ষাৎকার কিন্তু ষোলো থেকে সতেরোই জানুয়ারি এবং এই দিন কিন্তু সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে এ কার্যক্রম সংশ্লিষ্ট বিভাগের সভাপতির অফিস কক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে এতে জানানো হয় পরে শূন্য আসন থাকা সাপেক্ষে অপেক্ষমান শিক্ষার্থীদের তালিকা আগামী উনিশ জানুয়ারি প্রকাশিত হবে এবং তাদের সাক্ষাৎকার আগামী তেইশ জানুয়ারি সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এরপর শূন্য আসন থাকা সাপেক্ষে পরবর্তী অপেক্ষমান শিক্ষার্থীদের তালিকা প্রকাশিত হবে তো এই ছিল তোমাদের আজকের এই ভিডিওটি এবং এর সাথেও আরো জানিয়ে দিচ্ছি যে মুক্তিযোদ্ধা ওয়ার্ড বা প্রতিবন্ধী ও উপজাতি কোঠায় চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী পঁচিশে জানুয়ারি সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের তিনশো একুশ নম কক্ষে ভর্তিচ্ছরা সাক্ষাৎকার দিতে পারবেন পরে আগামী ছাব্বিশ জানুয়ারি সকল কোঠাদারিদেরকে ভর্তি কার্যক্রম শুরু হবে সাক্ষাৎকারের সময় এসএসসি সমমান পরীক্ষার মূল সার্টিফিকেট ও নম্বরপত্র এইচএসসি সমমান পরীক্ষার মূল সার্টিফিকেট ও নম্বরপত্র এবং এইচএসসি সমমান পরীক্ষার মূল যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র শেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র অর্থাৎ এইচএসসির প্রশংসাপত্র এবং সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি সহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় বিষয়বস্তু সাথে নিয়ে আসতে হবে যদি তোমরা বিজ্ঞপ্তিটি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও যে আমার তোমাদের বিস্তারিত যদি জানাতে হয় তাহলে অবশ্যই আমি তোমাদেরকে সেই বিজ্ঞপ্তিটি তোমাদের সামনে তুলে ধরবো এবং বিস্তারিত জানানোর চেষ্টা করবো তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখার জন্য তোমাকে ধন্যবাদ এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও তাতে পরবর্তী সমস্ত আপডেট তুমি সবার আগে পেয়ে যেতে পারো ধন্যবাদ